আজকে আমরা শিখবো কিভাবে করে একটা HTML পেজ ক্রিয়েট করতে হয়। হাউ টু ক্রিয়েট এ HTML পেজ, কিভাবে করে একটা HTML পেজ ক্রিয়েট করা যায়। তো HTML পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে দুইটা প্রসিডিওর মেনটেন করতে হবে, ঠিক আছে, দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো প্রথমটা হচ্ছে কম্পিউটার সেটিংস, প্রথমটা হচ্ছে কম্পিউটার সেটিংস, আর এর পরেরটা হচ্ছে কম্পিউটার সেটিংস এর পর এর পরেরটা হচ্ছে হলো গিয়ে ফাইল সেটিংস। ওকে, কম্পিউটার সেটিং, আরেকটা হচ্ছে ফাইল সেটিং। কম্পিউটার সেটিংটা আমাদের লাইফে আমরা একবার করব, ওয়ান্স। ওকে, তো সবার প্রথমে কম্পিউটার সেটিংসের জন্য আমাদেরকে কিসে যেতে হবে? স্টার্ট বাটনে, নাম্বার ওয়ান। নাম্বার টু, স্টার্ট বাটনের পর আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেলের পর আমাদের যেতে হবে ফোল্ডার অপশনে, ফোল্ডার অপশনে, তারপরে আমাদের যেতে হবে ভিউতে, ফোল্ডার অপশন থেকে যেতে হবে ভিউতে, আর এরপরে পাঁচ নম্বরে হচ্ছে এরকম একটা বক্স থাকবে চতুর্ভুজ আকৃতির, এটার পাশে একটা অপশন দেওয়া থাকবে হাইড এক্সটেনশন, হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ। তো এইখানে এই চতুর্ভুজ আকৃতির বক্সের মধ্যে যদি কোনো টিক চিহ্ন দেওয়া থাকে, সেই টিক চিহ্নটাকে আমাদেরকে কি করে দিতে হবে? মুছে দিতে হবে। তো সবার প্রথমে আমাদেরকে কিসে যেতে হবে? স্টার্ট, স্টার্ট থেকে কিসে যেতে হবে? কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল থেকে কিসে? ফোল্ডার অপশন থেকে কিসে যেতে হবে? ভিউতে। আর ভিউ থেকে কিসে যেতে হবে? হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এটাতে যদি কোনো টিক চিহ্ন দেওয়া থাকে, আমরা টিক চিহ্নটাকে কি করে দিব? তুলে দিব। আর এরপরে ওটা তুলে দিয়ে জাস্ট ওকে দিয়ে কি হয়ে যাব? হ্যাঁ, আচ্ছা, এখন তো আমরা এটার একটু প্র্যাকটিক্যালটা দেখি। সবার প্রথমে আমরা কিসে যাব? স্টার্ট বাটনে যাব। এটা হচ্ছে আমাদের স্টার্ট, স্টার্ট বাটনে গেলাম। তারপরে আমরা যাব কিসে? কন্ট্রোল প্যানেলে। তো আমাদের কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। ওকে, তো কন্ট্রোল প্যানেলে আমরা ক্লিক করলাম। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আমরা কিসে যাব? ফোল্ডার অপশন। তো ফোল্ডার অপশনে আমাদের কি আছে? জেনারেল, ভিউ। তা আমরা কোনটা সিলেক্ট করব? ভিউ সিলেক্ট করব। ওকে, ভিউ সিলেক্ট করার পর আমরা ওকে দিয়ে সিস্টেম থেকে, মানে সহজ কথায় ভিউতে আসার পর আমরা কিসে যাব? হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ। সেটাতে কি কোনো টিক চিহ্ন দেওয়া আছে? আচ্ছা, সাপোজ এটাতে কোনো টিক চিহ্ন দেওয়া নাই, তো আমাদেরকে এখানে টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, আমরা আবার ফার্স্টের থেকে এটা একটু আরেকবার করি। ওকে দিয়ে আমরা বের হয়ে গেলাম। আমরা কাজটাকে আবার রিপিটেশন করি। সবার প্রথমে কিসে যাব? স্টার্ট বাটন। তারপরে কিসে যাব? কন্ট্রোল প্যানেলে আমরা যাব। আমাদের এটা হচ্ছে হলো গিয়ে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা কিসে যাব? ফোল্ডার অপশনে যাব। ফোল্ডার অপশন থেকে কিসে যাব? ভিউতে যাব। আর ভিউতে যাওয়ার পর এই যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ, সেটাতে টিক চিহ্ন দেওয়া থাকলে টিক চিহ্নটাকে কি করে দিব? তুলে দিব। ওকে দিয়ে জাস্ট কি করব? সিস্টেম থেকে বের হয়ে যাব। তো সিস্টেমটা আরেকবার আমরা রিভিউ করি। কি করতে হবে? সবার প্রথমে স্টার্টের পর কন্ট্রোল প্যানেল, স্টার্টের পর হচ্ছে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন থেকে ভিউ, ভিউ থেকে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ, সেটাতে টিক চিহ্ন না দেওয়া থাকলে দিয়ে দিব, তাই না? আসলে না, টিক চিহ্ন যদি না দেওয়া থাকে তাহলে তো আরও ভালো, আর যদি দেওয়া থাকে জাস্ট টিক চিহ্নটাকে কি করে দিব? তারপর ওকে দিয়ে সিস্টেম থেকে বের হয়ে যাব। এটা আমাদের লাইফে আমরা কয়বার করব? একবার করব, এটা আমরা সেকেন্ড টাইম করব না, ঠিক আছে? আচ্ছা, আর ফাইল সেটিংস, এটা হচ্ছে যতবার HTML পেজ তৈরি করা হবে সেই ততবার এই ফাইল সেটিংসটাকে আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এটা খালি আমরা একবার করব, আর এটা বুঝে গেছে? এখন একটা ফাইলের কয়টা অংশ থাকে?
একটা ফাইলের কয়টা অংশ থাকে, কি কি? একটা ফাইলের দুইটা অংশ থাকে, প্রথমটাকে বলা হয় ফাইল নেম, এরপরেরটাকে বলা হয় এক্সটেনশন, এরপরেরটাকে কি বলা হয়? এক্সটেনশন বলা হয়, ফাইল নেম ডট এক্সটেনশন। একটা ফাইলের দুইটা অংশ থাকে, যেমন আমরা যখন গান শুনি, গানের পরে কি থাকে? তার মানে এখানে ফাইল নেমটা কি আর এক্সটেনশনটা, কথা কি বুঝে গেছে? এরপরে আমি এরপরে ছবি তুলি, ইমেজ, ইমেজ ডট কি আসতেছে, এই ইমেজটা কি, আর জেপিজিটা আমরা যে মুভি দেখি, মুভি ডট এমপি, তার মানে এই এমপি ফোরটা কি, আর এই মুভিটা, তার মানে একটা ফাইলের ডটের বাম সাইডের অংশটাকে কি বলা হবে আর ডান সাইডের অংশটাকে এক্সটেনশন। ঠিক আছে, একটা ফাইলের বাম সাইডের অংশটাকে কি বলা হবে ফাইল নেম, আর ডান সাইডের অংশটাকে কি বলা হবে এক্সটেনশন বলা হবে, কথা কি বুঝা গেছে? তার মানে একটা ফাইলের কয়টা অংশ থাকবে, দুইটা। তার মানে আমরা যখন এইচটিএমএল এর পেজ তৈরি করতে যাব, তখন আমাদেরকে কি করতে হবে, একটা ফাইল নেম দিতে হবে, ফাইল নেম দিতে হবে। যেমন আমরা কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, আর আরেকটা কথা বলে রাখি, এইচটিএমএল পেজ তৈরি করার জন্য আমাদের কি লাগবে, এইচটিএমএল পেজ তৈরি করার জন্য আমাদের টেক্সট ডকুমেন্ট লাগবে, কি লাগবে, টেক্সট ডকুমেন্ট লাগবে। এইচটিএমএল পেজ কাকে ছাড়া তৈরি করা যায় না, টেক্সট ডকুমেন্ট, কারণ এইচটিএমএল এর ভিতরে কি আছে, হাইপার টেক্সট, এই যে টি মিন্স কি, টেক্সট। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদেরকে যদি এইচটিএমএল পেজ তৈরি করতে হয় আমাদেরকে কি ডকুমেন্ট লাগবে, টেক্সট ডকুমেন্ট লাগবে, কথা কি বুঝা গেছে? আমাদের অবশ্যই টেক্সট ডকুমেন্ট লাগবে, উইদাউট টেক্সট ডকুমেন্ট ছাড়া আমরা কখনোই এইচটিএমএল পেজ কি করতে পারবো না, তৈরি করতে পারবো না। তো আমরা যদি এখানে একটু ফোকাস করি, যে সবার প্রথমে আমরা নিউতে গেলাম, নিউ থেকে আমরা কি ওপেন করতেছি, টেক্সট ডকুমেন্ট। এই যে এইখানে আমরা যে দেখতেছি এই ফাইলটার নাম কি দেওয়া আছে, নিউ টেক্সট ডকুমেন্ট ডট কি আছে, টিএক্সটি আছে, ওকে। অর্থাৎ এই নামটা কিভাবে দেওয়া আছে, আমরা যে নতুন একটা ফাইল ওপেন করছি সেটা কেমনে ওপেন করছি, ফার্স্টে ফার্স্টে আমরা কি করছি, রাইট ক্লিক, রাইট ক্লিকের পর আমরা কি করছি, নিউতে গেছি, এই নিউ থেকে আমরা কিসে গেছি, টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাইট ক্লিক করে আমরা কিসে গেছি, নিউতে, নিউ থেকে কোথায় গেছি আমরা, টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্টে আমরা কি করছি, কি করছি, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার কারণে একটা নতুন ফাইল ওপেন হয়েছে যেটার নাম কি, টেক্সট ডকুমেন্ট ডট কি, টিএক্সটি, কথা কি বুঝে গেছে, টেক্সট ডকুমেন্ট ডট কি আসতেছে, টিএক্সটি আসতেছে, কথা কি বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা আবার সবার প্রথমে কি করলাম, রাইট ক্লিক, নিউ, তারপর কি, টেক্সট ডকুমেন্ট, এখানে কয়টা ক্লিক করলাম, ডাবল ক্লিক। এখন এখানে একটা কি ওপেন হয়েছে, একটা নিউ টেক্সট ডকুমেন্ট ডট কি আসছে, টিএক্সটি আসছে। আচ্ছা, এবার আমরা দেখি, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট আসছে, এই যে এখানে নিউ টেক্সট ডকুমেন্ট আসছে, এটার পরিবর্তে যেহেতু আমরা আজকে এইচটিএমএল এর প্রথম ক্লাস করতেছি, আমরা এখানে কি লিখব, আর এই টিএক্সটির জায়গায় এটাকে আমরা কেটে দিয়ে জাস্ট এটার পরিবর্তে আমরা টেক্সটের পরিবর্তে এখানে কি লিখব, ঠিক আছে। তার মানে এইচটিএমএল পেজ তৈরি করতে হলে ফাইল সেটিংসে কি করতে হবে, নাম পরিবর্তন করতে হবে, আর তার সাথে টিএক্সটা কি, টিইএক্সটি মানে সরি টিএক্সটি, এটা কি আমাদের একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমাদেরকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এক্সটেনশন পরিবর্তন করে আমরা কি বানাবো, তাহলে এটা একটা কি পেজ হয়ে যাবে, একটা এইচটিএমএল পেজ হয়ে যাবে। তো আমরা যেই কাজটা করব, যেমন রাইট ক্লিক করে রিনেমে যাব, যাওয়ার পর আমরা যেহেতু আজকে ফার্স্ট ক্লাস করতেছি, তাই আমরা কি দিব, ল্যাব ওয়ান, আর টিএক্সটির জায়গায় আমরা কেটে দিয়ে, সরি, টিএক্সটির জায়গায় আমরা কেটে দিয়ে এখানে কি লিখব, এইচটি
এখন আমরা এটাতে ক্লিক করি, এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে? যখনই আমরা কি করতেছি, এক্সটেনশনটা চেঞ্জ করতেছি, এরকম একটা কি আসবে, উইন্ডো আসবে। সেটাতে আমরা কি প্রেস করব, শুধু ইয়েস প্রেস করব। ওকে, ঠিক আছে, আমরা এখানে কি প্রেস করব, ইয়েস প্রেস করব। ওকে, তার মানে আমরা সবার প্রথমে কি করব, এই যে এটা আমাদের কি আরেকটা টেক্সট ডকুমেন্ট, এটাতে সবার প্রথমে আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে এটাতে কি করব, রাইট ক্লিক, ওপেন উইথ আমি কি দিব, সরি, আমি সবার প্রথমে এটাতে কি করব, রাইট ক্লিক, রাইট ক্লিক করে এটাকে জাস্ট কিসে যাব, রিনেমে যাব। এই রিনেমে যাওয়ার পর এখানে যেহেতু আমরা আজকে ফার্স্ট ল্যাব করতেছি, আমরা জাস্ট লিখি ল্যাব। আর অর্থাৎ এখানে ল্যাবের জায়গায় যদি আমরা এখানে দেখি, তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, রাফি, আচ্ছা, KAFI, আচ্ছা, কাফি। কাফির এখানে আমরা কি করছি, ফাইল নেমের জায়গায় কি করছি, কাফির নামটা দিছি। আর টেক্সটের জায়গায় আমরা কি দিব, HTML। তার মানে এটা একটা কি পেজ হয়ে যাচ্ছে, HTML পেজ হয়ে যাচ্ছে। কারো কনফিউশন আছে এখানে? না না, আমরা এটা তো নিজেরাই তৈরি করতেছি। আমরা কি নিছি, একটা জাস্ট টেক্সট ডকুমেন্ট নিছি, তারপরে এটাকে আমরা টেক্সট ডকুমেন্ট তো একটা মানে জাস্ট হচ্ছে যে একটা নোটপ্যাড টাইপের জিনিস যেখানে টেক্সট লেখা হয়, আর কিচ্ছু না, জাস্ট একটা আমরা একটা যেমন নিউতে যাওয়ার পর আমরা যে টেক্সট ডকুমেন্ট দেখতেছি, এই টেক্সট ডকুমেন্টটাকে আমি যখন ক্লিক করতেছি সেটা কিসে ওপেন হইতেছে, নোটপ্যাডে। অর্থাৎ HTML পেজ তৈরি করতে, সহজ কথায় আমাদের HTML পেজ তৈরি করতে আমাদের সবার প্রথমে কি লাগবে, নোটপ্যাড। আসলে নোটপ্যাড বলতে মূলত কাকে বুঝায়, ক্লিয়ার? কারো কনফিউশন আছে? তাহলে আমরা একটু প্রসিডিওরটা বলি। যদি আমাদেরকে যদি একটা HTML পেজ ক্লিক করতে মানে তৈরি করতে হয়, সবার প্রথমে কি করবো আমরা, রাইট ক্লিক, নিউ, নিউতে যাওয়ার পর তারপর টেক্সট ডকুমেন্টের জায়গায় আমরা কি করব, নাম লিখবো, লাইক আমি আমার নাম লিখতেছি তানভীর। জাস্ট এখানে কি করব, এবার আমরা এবার HTML দিব না, আমরা এবার এখানে দিব HTM, দেখি কাজ করে কিনা। আগেরটাতে এল দিছি, এবার এটাতে কি দি নাই, আচ্ছা, ক্লিক করি, এরপরে কি আসবে, এরকম একটা উইন্ডো আসবে, আমরা কিসে ক্লিক করব, ইয়েস, কি হয়েছে, একটা HTML পেজ। এখানে একটা মজার কাহিনী হচ্ছে, HTML এর দুইটা ভার্সন মার্কেটে অ্যাভেলেবল আছে, একটা হচ্ছে HTML 4 আর একটা হচ্ছে HTML 5। তো যেটার ডট HTML থাকবে সেটা আমাদের কি, আর যেটা HTML থাকবে ডট সেটা কি, HTML 5। তার মানে আমাদের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে HTML 4, একটা আমরা সবার প্রথমে HTML 4 দিয়ে স্টার্ট করব, দেন আস্তে আস্তে আমরা কিসে চলে যাব, HTML 5। না, কাজের তেমন একটা পার্থক্য নাই, জাস্ট স্ট্রাকচারে পার্থক্য আছে। HTML 4 আর 5 এর মধ্যে কিসের পার্থক্য আছে, স্ট্রাকচারের পার্থক্য আছে, আর কোনো কিছুর পার্থক্য নাই, আর সব কোডিং কি সেম, ঠিক আছে? তার মানে যদি লাস্টে এল থাকে সেটা কি HTML 4 না 5, আর এল না থাকলে, আচ্ছা, এখন অনেকের মনে এই কোশ্চেনটা আছে যে আমরা এক্সটেনশনটা কেন চেঞ্জ করছিলাম, মনে আছে? এই যে আমরা বলছিলাম, এই যে আমরা বলছিলাম এখানে যে এই যে আমরা এখানে সেটিংসে যে কম্পিউটার সেটিংসটা করছিলাম সেটা কিসের জন্য করছিলাম, অনেকের কোশ্চেন এটা থাকে, তো আমি এই কোশ্চেনটা একটু সলভ করে দিই। সেটা হচ্ছে সবার প্রথমে আমরা কিসে যাব, সবার প্রথমে হচ্ছে আমরা স্টার্টে যাব, স্টার্ট থেকে আমরা কিসে যাব, আমরা স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেলে যাব। এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা কিসে যাব, ফোল্ডার অপশনে, ফোল্ডার অপশন থেকে কিসে যাব, ভিউতে। আচ্ছা, এখানে তো আমরা টিক চিহ্ন যেটা দেওয়া ছিল এটাকে তুলে দিছি, এবার আমরা এটাতে টিক চিহ্ন দিয়ে দেখি আসলে কি হয়। তো আমরা জাস্ট এটাকে মিনিমাইজ করলাম, এবার আমরা একটা পেজ ওপেন করি, নিউ টেক্সট। একটা ফাইলের কয়টা অংশ আসা দরকার, একটা ফাইলের দুইটা অংশ থাকে, দুইটা অংশই আনতে হবে, কিসের জন্য, HTML বানানোর জন্য। এখানে নিউ টেক্সট ডকুমেন্ট আসছে, ডট টিএক্সটি কিছু আসছে, এখন আমাদের কাছে বলে হবে তো ভালোই তো, এক্সটেনশন আসে না, আমি আমার মতো করে কি করব, দিয়ে দিব। তো আমি জাস্ট হচ্ছে এখানে লিখলাম TAN ডট HT, আমি আমার মতো করে এক্সটেনশন দিয়ে দিছি, হয়ে যাওয়ার কথা না, চেঞ্জ হয়েছে কোনো কিছু, কেন হয় নাই, কারণ
আমার এক্সটেনশনটা কি অবস্থায় আছে, দেখাইতেছে না যেহেতু, তার মানে সেটা কি অবস্থায় আছে, হাইড অবস্থায় আছে। তাই আমাদেরকে এটাকে কি করতে হবে, আমাদের এই ফোল্ডার অপশন থেকে কোথায় যেতে হবে, ভিউ, ভিউতে এই যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটাকে যদি আমরা তুলে দিই, তারপরে ওকে দিয়ে সিস্টেম থেকে কি হয়, আমরা যদি বের হয়ে যাই, এবার দেখা যাক কি দেখাইতেছে, টেন ডট এইচ টি এম এল ডট টিএক্সটি, তার মানে আমার এক্সটেনশনটা কি হয় নাই, পরিবর্তন হয় নাই, ঠিক আছে। তার মানে আমি যদি হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস টিক চিহ্ন দিই, তাহলে এক্সটেনশনটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, আর টিক চিহ্নটা তুলে দিলে এক্সটেনশনটা কি হবে, সবাই দেখতে পারবে, ভিজিবল হয়ে যাবে। তো আমি জাস্ট এখন যদি এই টিএক্সটিটাকে আমি কি করে দিই, মুছে দিই, এবার যদি ক্লিক করি আসছে, এবার ইয়েস দিলে সেটা কি হয়ে যাবে। আজকে আমরা যেটা শিখলাম কি কিভাবে করে একটা এইচটিএমএল পেজ তৈরি করা যায়, ওকে। আর তার সাথে আরেকটা জিনিস আজকে বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে একটু আগের পড়াই, যেমন এইচটিএমএল ওয়েবে, এইচটিএমএল কোথায় ব্যবহার করা হয়, ওয়েবে। আর এইচটিএমএল বলতে মূলত কাকে বোঝায়, ওয়েব পেজকে বোঝায়। এখন আমরা যে এখানে অ্যান্ড্রয়েড ইউজ করি, আর তার সাথে আমরা কি ইউজ করি, আইওএস, তো বিভিন্ন জন বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করে, তাই না, কেউ অ্যান্ড্রয়েড ইউজ করে, কেউ হচ্ছে আইওএস ইউজ করে। তো অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন, লাইক অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন কখনো আইওএসে ব্যবহার করা যায় না, আইওএসের অ্যাপ্লিকেশন কখনো কোথায় ব্যবহার করা যায় না, অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যায় না, মানে এই সিস্টেমটা টোটালি কি বাদ, ওকে। এই সিস্টেমটা টোটালি আমরা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না, ওকে। কিন্তু যখন আমরা ওয়েবে কানেক্ট করি, যখন আমরা অ্যান্ড্রয়েডের মাধ্যমে কোথায় কানেক্টেড হই, ওয়েবে, আবার ওয়েবের মাধ্যমে কোথায় কানেক্টেড হই, আইওএসে, তখন কিন্তু কেউ যদি অ্যান্ড্রয়েডে হ্যালো বলে, যেমন আমরা কোথায় বলি হ্যালোটা, সাপোজ আমরা ফেসবুকে বললাম, ফেসবুকে আমরা কি বললাম, হ্যালো, সেটা ওয়েবের থ্রুতে আইওএসে যাওয়ার সাথে সাথে এফবিতে সেটা কি শো করবে, হ্যালো শো করবে। তার মানে কি কোনো প্রবলেম করতেছে, কেন প্রবলেম করতেছে না, কারণ ওয়েব কমিউনিকেট করে কার মাধ্যমে, এইচটিএমএল এর মাধ্যমে। এইচটিএমএল একই সাথে একটা কি ল্যাঙ্গুয়েজ, একটা কমন ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল একটা কি ল্যাঙ্গুয়েজ, একটা কমন ল্যাঙ্গুয়েজ, কথা কি বুঝে গেছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়েবে কমিউনিকেশন করার সময় অ্যান্ড্রয়েডে কেউ যদি কমিউনিকেট করে, আইওএসে কমিউনিকেট করে, কোনো প্রবলেম হবে, তাহলে আমরা এক কথায় বলতে পারি এইচটিএমএল একটা কি, মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, আমরা তা বলতে পারি না, কারণ সেটা কি কোনো ডিভাইসের উপর কি ডিপেন্ড করতেছে, লাইক সে অ্যান্ড্রয়েডের একটা কি চালাচ্ছে, সেট চালাচ্ছে, ঠিক আছে। তো অ্যান্ড্রয়েড সেট দিয়ে সে এফবিতে বললো হ্যালো, তো আইওএস, আমি আইওএস এর একটা কি চালাচ্ছি, পিসি চালাচ্ছি, তো সেট আর পিসি দুটোটা আলাদা না, অর্থাৎ আমি একটা এখানে কি সেট চালাচ্ছি, মোবাইল সেট চালাচ্ছি, তো সে মোবাইল সেটের সাথে কার কানেক্ট করছে, পিসির কানেক্ট করছে, কার থ্রুতে, ওয়েব কেমনে কাজ করে, এইচটিএমএল এর মাধ্যমে। তার মানে এইচটিএমএল এ যখন কমিউনিকেশন করা হয়, তখন ডিভাইস আমি কি ইউজ করতেছি সেটা ইম্পর্টেন্ট না, আমার জন্য ফ্যাক্ট খালি কি, আমার জন্য ফ্যাক্ট খালি হচ্ছে কি, নেট কানেকশন না থাকলে কি এইচটিএমএল এ কাজ করা যায়, মানে আমি যে ফেসবুকে একজন, আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্যজনকে আমি ইমেল পাঠাইতেছি, সেটা কি আমি নেট কানেকশন না থাকলে পারবো, তার মানে অনলাইনে ডাটা কমিউনিকেশন করার জন্য, মানে সহজ কথা ইন্টারনেটে ডাটা কমিউনিকেশন করার জন্য আমাকে সবসময় কি লাইনে থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। অনলাইন কি নিয়ে কাজ করে, ওয়েব, ওয়েব বলতে মূলত কাকে বোঝায়, এইচটিএমএল বলতে কাকে বোঝায়, ওয়েব পেজ কার উপর ডিপেন্ড করে না, অর্থাৎ ওয়েব পেজ কখনো মেশিনের উপর কি করে না, ডিপেন্ড করে না, ওয়েব পেজ একটা কি ল্যাঙ্গুয়েজ, মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। তো আশা রাখি এইচটিএমএল পেজ ক্রিয়েশন আর এইচটিএমএল কি, এটাতে আসলে কারো কোনো প্রবলেম থাকবে না, আজকের মতো এতটুকুই।